হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা লো ব্লাড সুগার বা হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে জানবো। বর্তমানে প্রায় 80% ফ্যামিলিতে কেউ না কেউ ডায়াবেটিস ম্যালেটাসে ভুগছেন, তাদের মধ্যে 50% আবার ইনসুলিন ডিপেন্ডেন্ট। তাদের জন্য বা তাদের পরিবারের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। হাইপোগ্লাইসেমিয়া বা লো ব্লাড সুগার কি? সাধারণত আমাদের শরীরে ব্লাড সুগার বা গ্লুকোজের পরিমাণটা যখন খুব বেশি পরিমাণে কমে যায় তখন আমরা তাকে হাইপোগ্লাইসেমিয়া বা লো ব্লাড সুগার বলে থাকি, এবং এই কন্ডিশনটাকে আমরা হাইপোগ্লাইসেমিক কন্ডিশন বলে থাকি। এটা সাধারণত ডায়াবেটিক রোগীর ট্রিটমেন্টের সাথে জড়িত থাকে। ধরুন আপনি কোনো ডায়াবেটিক পেশেন্ট, আপনার ডাক্তারবাবু আপনাকে দুবেলা ইনসুলিন নেওয়ার পরামর্শ দিলেন। আপনি ইনসুলিন নিলেন ঠিকই, কিন্তু সঠিক সময় বা পর্যাপ্ত পরিমাণে খাবারটা খেলেন না, তাতে কি হবে, হঠাৎ করে আপনার শরীরের গ্লুকোজ লেভেলটা বেশি পরিমাণে কমে যেতে পারে। যেমন ধরুন 60-70 mg/dL, এবং এই কন্ডিশনটাকে আমরা হাইপোগ্লাইসেমিক কন্ডিশন বলে থাকি। হাইপোগ্লাইসেমিয়া বা লো ব্লাড সুগারের লক্ষণগুলো কি? হাইপোগ্লাইসেমিয়ার প্রধান লক্ষণগুলো হলো শরীর খুব দুর্বল বা ক্লান্তি অনুভব হওয়া, ফার্স্ট বা ইররেগুলার হার্টবিট, শরীরটা ঘামঘাম ভাব, এছাড়া মাথা ঘোরা, কনফিউশন, ব্লারেড ভিশন, খুব বেশি তৃষ্ণা অনুভব হওয়া, এছাড়াও অজ্ঞান হয়ে যাওয়া। হাইপোগ্লাইসেমিয়াতে করণীয় কি? পূর্বে বর্ণিত এমন কোনো লক্ষণ যদি কারো মধ্যে প্রকাশ পায় এবং আপনি যদি হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সন্দেহ করে থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওনার শরীরে ব্লাডে গ্লুকোজের পরিমাণটা বা সুগারের পরিমাণটা পরিমাপ করে নেবেন। তার জন্য আপনি এই ধরনের গ্লুকোমিটার বাড়িতে ব্যবহার করতে পারেন, এবং এই ধরনের গ্লুকোমিটার আপনি কিনে রাখবেন, তা খুব সহজেই মার্কেটে অ্যাভেলেবল, এবং তার দ্বারা আপনি খুব তাড়াতাড়ি ওনার শরীরে গ্লুকোজের পরিমাণটা পরিমাপ করে নিতে পারেন। পরিমাপ করার পর যদি দেখা যায় যে ওনার শরীরে গ্লুকোজের পরিমাণটা 60-70 mg/dL এর নিচে বা তার আশেপাশে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য খাইয়ে দেবেন। আর তার আগেই যদি উনি অজ্ঞান হয়ে যান তাহলে ওনাকে 25% ডেক্সট্রোজ বা স্যালাইন দেওয়া খুবই প্রয়োজন। তার জন্য আপনি নিকটবর্তী হাসপাতালে বা ডাক্তারবাবুর সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন। মূল কথা হলো এই হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে যত তাড়াতাড়ি সম্ভব রক্তে সুগারের পরিমাণটা বাড়িয়ে দেওয়া। যদি খুব বেশি সময় ধরে এই হাইপোগ্লাইসেমিক কন্ডিশন থাকে তাহলে তাড়াতাড়ি মৃত্যুর কারণ হতে পারে। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।